ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের জমকালো প্রাক বিয়ের অনুষ্ঠানের রেশ যেন কাটছেই না। অনুষ্ঠানের খুঁটিনাটি নিয়ে এখনো চলছে তুমুল চর্চা। এই আলোচনায় বাদ যাচ্ছে না অতিথিদের কাছ থেকে অনন্ত রাধিকার পাওয়া উপহারের প্রসঙ্গ। অনন্ত রাধিকার ব্যয়বহুল প্রাক বিয়ের অনুষ্ঠান 1-3 মার্চ ভারতের গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়। এই জুটির বিয়ে হবে আগামী 12ই জুলাই। 3 দিনের প্রাক বিয়ের অনুষ্ঠানে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, রাজনীতি, বিনোদন সহ নানা অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিরা অতিথি হয়ে আসেন। অনুষ্ঠানে দেশি বিদেশি তারকারা পারফর্ম করেন। DNA ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে আসা অনেক বলিউড তারকা অনন্ত রাধিকাকে অভিনন্দন জানিয়ে দামি দামি উপহার দিয়েছেন। বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট এই অনুষ্ঠানের অতিথি ছিলেন। তারা অনন্তকে দামি এয়ার জর্ডানের জুতা উপহার দিয়েছেন। এদিকে পারফর্ম করার জন্য সুদূর আমেরিকা থেকে এসেছিলেন পপ গায়িকা রিহানা। এর জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন 100 কোটি রুপি, তবে উপহার দিয়েছেন অবাক করার মতোই। রিহানা দিয়েছেন হীরা বসানো জুতা ও জুয়েলারি যার দাম 20 কোটি রুপি। বলিউড সুপারস্টার সালমান খান অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন। 3 খানকে একসঙ্গে পারফর্মও করতে দেখা গেছে। অনন্তকে একটি ব্যয়বহুল কাস্টমাইজড ঘড়ি উপহার দিয়েছেন তিনি। ঘড়িটি বিশেষভাবে অনন্তর জন্যই অর্ডার করে তৈরি করা হয়েছিল। এছাড়া ভাইজান খ্যাত এই তারকা রাধিকাকে এক জোড়া হীরার কানের দুলও দিয়েছেন। অনুষ্ঠানে আলোড়ন সৃষ্টি করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। অনন্ত রাধিকা জুটিকে একটি মার্সিডিজ বেঞ্চ 300 SLR গাড়ি উপহার দিয়েছেন শাহরুখ। বিলাসবহুল এই গাড়ির দাম 5 কোটি রুপিরও বেশি। বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কেয়ারা আদবানি দম্পতি অনন্ত রাধিকাকে সোনা ও হীরার তৈরি গণেশ ও লক্ষ্মী মূর্তি উপহার দিয়েছেন। অনন্তর বড় বোন ঈশা আম্বানির ছোটবেলার বন্ধু কেয়ারা আদবানি। উপহারের তালিকায় ছিল সাইফ আলী খান ও কারিনা দম্পতির গিফটও। তারা দিয়েছেন ওয়ালেট ও হ্যান্ডব্যাগ, তাতেও হীরা বসানো, যার বাজার মূল্য 60 লাখ রুপি। আরেক বলিউড তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন। তারা একটি হীরার ব্রেসলেট ও নেকলেস উপহার দিয়েছিলেন। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।